আমাদের এখন এই বাড়ি ছেড়ে দৌড় মারতে হবে, তার ব্যাংকের তো টাকা দিচ্ছে না, লোন দিচ্ছে না, কিছু দিচ্ছে না, এখন তাই বাড়ি ভিটে বাড়ি টাড়ি ছিল সব বেঁচে মিশে এখন এই লস। ভাই মিথ্যে কথা, প্রতিটা গরুতে প্রতিটা গরুতেই লস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সগাছার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দেশি জাত কুরাত জাতের মোটা তাজা গরনের শুকনো গাবি হাতি গরুগুলো। আমি যতটুকু কথা বলে জানতে পারলাম যে গরুর দাম এখানে কমে বেচা বিক্রি হচ্ছে, গরু কমে বেচা বিক্রি হচ্ছে। অবশ্যই আপনারা একটু নিজেদের মতন করে যাচাই করে কুড়াই করবেন। ঐতিহাসিক যশোর চৌগাছার গরুরহাট চৌগাছার থানা, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। আপনারা উত্তরবঙ্গ বা চিটাগাং ঢাকা থেকে যারা আসতে চান সরাসরি পদ্মা সেতু হয়ে যশোরে নামবেন, তারপরে বাসে করে 30 কিলো পদ্মশোক একদম হাটের সামনে আপনাকে নামাই দিবে। প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন, দেখা দেখি দরদাম চলতেছে। এই দিকে একটা গোটা ফ্রেম দেখুন দর্শক, একটু বড় গরু, দরদাম চলতেছে। কি হচ্ছে কি পানি উঠে যাচ্ছে নিচ্ছে না, কারণ কি তাল্লাই দানে কইতেন নেই পানি উঠে যায় কইতেন নেই না না তো দাম বেশি চাইলি কি হবে না বেশি চাইছি কোনি এটা কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক, চার দাঁতের একটা গরু দেখা দেখি চলতেছে চৌগাছার গরুরহাট থেকে। আচ্ছা দেশাল না চাচ্ছেন কত? 45-46 চাচ্ছেন, দাম বলতেছে কত? 35-40 দর্শক শুনলেন 35-40 দাম বলতেছে, 26 বলছে, কত বলছেন? 38 বলছেন, 38,000 টাকা দাম বলেছে। আচ্ছা সত্যি কি এমন হচ্ছে ভাই? হ্যাঁ বাজার কম, মানে আপনারা কিনতেছেন? আমরা কিনছি কিন্তু বাসিনে ব্যস্ত কিন্তু পাচ্ছেন না, ব্যস্ত পাচ্ছেন না, তার মানে এটা সত্যি। কোন জায়গা থেকে আসছেন ভাই? মেলা দূর থেকে আসছি। বাজার যখন ভালো ছিল তখন এই গরুগুলো চাহিদা কেমন ছিল, দাম কেমন ছিল? আবার দেখা যাচ্ছে বাসায় একটা অর্ধেক পালা দন্দি ভালো, মানে পালার জন্য ভালো ছিল। আর যখন বাজার ভালো ছিল ওটার দাম কত ছিল? 48-50 সত্যি ছিল, হ্যাঁ অরিজিনাল দাম। কিন্তু এখন 40-42 দর্শক দেখতে পাচ্ছেন। ঠিক আছে পানি উঠে যাচ্ছে, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। এই দিকে আর কিছু দেখতে পাচ্ছেন, ডবল বডির গরু, বড় গরু কুরাত জাতে। কেমন আছেন ভাই? 45,000-40,000 কোনটা? কারণ কি? কারণ কি এখন বাজারে বলতে এখন কি করবে, বাজার ভালো না? না। আচ্ছা এইটা জাতে কি, এই যে কালোটা চার দাঁত, আর জাতে জার্সি কুরাজ দর্শক, কুরাজ জাতের একটা বড় গরু দেখতে পাচ্ছেন। কুরাজ জাত বেচা বিক্রি নিয়ে 77 কিনা ভাই, সবাই বলে যে এই দামে কিনা ওই দামে, মিছে কথা কই না ভাই, মিছে কথা কয় পাবা? আমরা মিছে কথা কই না, আমরা টাকা দিয়ে জিনিস কিনে মিছে কথা করতে যাব কেন? এই দামে কিনা তাই তো? হ্যাঁ। এখন বিক্রি করবেন কত? এখন বিক্রি এখন দাম বসে 65-60, এত টাকা লসে গরু বিক্রি করবেন? এখন কি করব, আমাদের এখন এই বাড়ি ছেড়ে দৌড় মারতে হবে, তার ব্যাংকের তো টাকা দিচ্ছে না, লোন দিচ্ছে না, কিছু দিচ্ছে না, এখন তাই বাড়ি ভিটে বাড়ি টাড়ি ছিল সব বেঁচে মিশে এখন এই এই অবস্থা, এই অবস্থায় এখন আছে। আমরা এছাড়া কোনো ব্যবসা করে থাকতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়টা আজকে মোট? এখন ধরো 4টে আর ওখানে একটা তো 5টা, এখানে 4টা, এই যে 2 নম্বরটা তাই তো? এইটা আছে যাতে কি এটা তো বড় গরু, এটা 6 দাঁত, ওইটাও তো বড় গরু, ওইটা চাচ্ছেন কত? ওইটা চাচ্ছি 52 বেচা বিক্রি ওই দাম বসে 50-51-50 ভেঙে এরকম দাম বসে। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 52 হয়ে 50-52 হলে বেশি দিবেন, মানে 50 হলেই দিয়ে দিবেন? হ্যাঁ। তাহলে তো 50 দাম বলতেছে না, কম বলতেছে? হ্যাঁ কম। আর বাড়তি দাম চাচ্ছেন না? দর্শক আপনারা শুনলেন এই গরুটা 50 হলে দিয়ে দিবে, 50 কিনা কত ভাই? 53 তাই এখন 50 দিয়ে দিবেন? প্রতিটা গরুতেই লস দর্শক শুনলেন, আমি জানি না সত্য কি মিথ্যা বলতেছে, কিন্তু গরুটা বড় গরু, বড় ফ্রেমের একটা গরু, এখন 50 বিক্রি করে দিবে। আর এই যে আরেকটা দেশি না, এটা 47 চাচ্ছেন কত? 52 কয় দাঁত? সমান বয়স দর্শক, 46-47 হলে বিক্রি করে দিবে, আপনারা দেখতে পাচ্ছেন সমান বয়সের একটা গরু, 8 দাঁত। আর এই যে শেষেরটা
শেষেরটা কত টাকা দাম চাচ্ছে? এটা দাম চাচ্ছে 45 টাকা। বেচা বিক্রি? মানে আপনারা একসাথে ব্যবসা করেন? আমি ভাই জানি নে যে আপনি সত্যি বলতেছেন। আমরা ব্যাপারী তো, একজন আলাদা আলাদা, ও আলাদা, আমি আলাদা। আচ্ছা আচ্ছা, একসাথে বিক্রি করেন ভাই? আসলে আমি জানি না যে আপনি সত্যি বলতেছেন কিনা, কারণ সত্যি আমি বলি, আমি শেষ করি, মানে হাটে আপনার বেশিরভাগ মানুষই দেখাচ্ছে মিথ্যা বলে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? এখন আপনার যদি সত্যি এমন দামে কিনা থাকে, যদি লস হয়, এটা আসলে ভাই খারাপ ব্যাপার, তাই না? এর মূলত মূল কারণ, এর মূলত মানে আগে যে 800 টাকা কেজি গরু ছিল না, এখন তো 630 টাকা, 800 টাকা কেজি হিসেবে গরু দাম চাই ওরা। আচ্ছা, এখন তো 630 টাকা, এখন 2200 টাকা মূল গরু গোশ। আমি তো আজকেও কিনলাম 630 টাকা, তাহলে 630 টাকার আমরা 850 টাকার গরু গোশ তখন ছিল, তখন আমরা বাবা সেই গ্রামে সেই দাম ধরে রেখেছিলাম, মানে এখনো ওই দামেই দাম চাচ্ছে। হ্যাঁ, ওই গ্রাম তো গরু চিনা আসছে না, কষ্টদায়ক কিছু কথা বললো যে আসলে বাজারের অবস্থা খারাপ।